আমাদের ইউটিউব চ্যানেল নলেজ 236 এর পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমরা 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা দেওয়া আছে এটার সলভ করব। তো অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞান শ্রেণী নবম। অ্যাসাইনমেন্টের ক্রম, এই যে অ্যাসাইনমেন্টের ক্রম দেওয়া আছে এই পাশে, এই যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট 3, আর অ্যাসাইনমেন্ট যে অধ্যায় থেকে দেওয়া আছে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এবং অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে পদার্থের গঠন, আর এই পাশে দেওয়া আছে এই যে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। এই যে এই কলামটা দেওয়া আছে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়বস্তু, আর এখানে এই কলামটা দেওয়া আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা। তো এটা একটু পড়ি, আসলে কি বলছে, মানব শরীরে বিভিন্ন পদার্থ রয়েছে, এমন তিনটি যৌগিক পদার্থ বিদ্যমান, মোল সমূহের প্রতীক পারমাণবিক ভর এবং যৌগিক পরমাণু সমূহের সংকেত উল্লেখ সহ আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটা প্রতিবেদন লেখো। আচ্ছা, প্রতিবেদন লিখতে বলছে, আচ্ছা আমরা প্রতিবেদনটা একটু পরে লিখবো। তারপর এখানে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাটা একটু দেখি কি দেয়া। এই যে তিনটি যৌগিক পদার্থের নাম নির্বাচনে প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নিবে, এবং এক্ষেত্রে ওয়েবসাইটের সহায়তা বা ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যারা না পারে তাদের জন্য আর কি, আর যারা পারে তাদের জন্য তার এগুলো সহায়তা নেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে এই যে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, মূল্যায়ন রুবিক্সে কি দেওয়া আছে, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতির প্রয়োজন। তো আমরা যেহেতু সবাই ভালো, অতি উত্তমটাই চেষ্টা করবো, তাহলে আমরা অতি উত্তম হইতে গেলে আসলে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে এটা আমরা একটু দেখি। যে তিনটা যৌগিক পদার্থের নাম, সংকেত এবং তাতে বিদ্যমান মৌলের প্রতীক, পারমাণবিক ভর, আণবিক ভর এবং হিসাব সঠিকভাবে লিখলে, আর বাক্য গঠন এবং প্রতিবেদন উপস্থাপনের ধারাবাহিকতা বজায় থাকলে অতি উত্তম হবে। আচ্ছা, আমরা এখন মূল কাজ যেটা আছে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আমাদের, আমরা এই মূল কাজটা যাব। আমরা দেখি নিচের দিকে আগে, প্রথমে হচ্ছে প্রতিবেদন লেখার একটা নিয়ম আছে, এই যে আমি প্রতিবেদনটা লেখার একটা লিখে রাখছি আর কি। এই যে প্রথমে দিতে হবে তারিখ, এই যে তারিখ, তারপর হচ্ছে বরাবর, তারপরে প্রধান শিক্ষক, তারপর বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা অর্থাৎ বিদ্যালয় কোন জায়গায় অবস্থিত, অর্থাৎ বিদ্যালয়ের অ্যাড্রেস দিতে হবে আর কি। তারপর এখানে বিষয়টা লিখতে হবে, এই যে বিষয়, বিষয় কি আছে আমাদের যে প্রতিবেদন, প্রতিবেদনটার বিষয় কি, মানব শরীরে বিদ্যমান তিনটা যৌগিক পদার্থের মধ্যে বিদ্যমান মোল সমূহের প্রতীক পারমাণবিক ভর এবং যৌগিক পদার্থ সমূহের সংকেত উল্লেখ সহ যৌগের আণবিক ভরের হিসাব সংক্রান্ত একটা প্রতিবেদন, এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের বিষয়। আচ্ছা, প্রতিবেদনটা শুরু করব নিচে। তারপর আমি লিখলাম এই যে জনাব, বিনীত নিবেদন এই যে শিক্ষার্থীর মানব দেহে বিদ্যমান বিভিন্ন যৌগের মধ্যে বিদ্যমান মোল সমূহ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটা প্রতিবেদন প্রণয়ন করা হলো। এটি আমাদেরকে মানব দেহের মধ্যে বিদ্যমান বিভিন্ন মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হবে। নিচে সেগুলো উল্লেখ করা হলো বা উপস্থাপন করা হলো। আচ্ছা, মানব শরীরে বিদ্যমান তিনটা যৌগিক পদার্থ, আমরা মানব শরীরে বিদ্যমান তিনটা যৌগিক পদার্থ নিব, আসলে যৌগিক পদার্থগুলো কি? আচ্ছা, আমি তিনটা নিছি, তোমরা চাইলে অন্য তিনটা নিতে পারো। আমি যে তিনটা নিছি আমি দেখাইতেছি আসলে কোন তিনটা নিছি। এই যে আমি যে তিনটা যৌগিক পদার্থ নিছি, একটা হইছে কি পানি, আরেকটা হচ্ছে গ্লুকোজ, আরেকটা হচ্ছে ইউরিয়া। আমি এই যে তিনটা নিলাম, এই যে তিনটা যৌগিক পদার্থ নিয়েছি, আমরা এখন এই তিনটা যৌগিক পদার্থ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, এবং আমাদের যে অ্যাসাইনমেন্ট বা যে কাজ দেওয়া আছে কাজের মধ্যে আসলে যেগুলো আছে আমরা এগুলো চাহিদাগুলো মানে যে ক্রাইটেরিয়া গুলো চাইছি এগুলো আমরা ফিল আপ করবো। আচ্ছা যাই হোক, আমরা যৌগিক পদার্থ যেটা নিয়েছি পানি, তো পানি আমি লিখলাম উপরে, তারপর হচ্ছে আমি এইভাবে সাজায় লিখলাম যৌগিক পদার্থের সংকেত। এই যে পানি যে যৌগিক পদার্থ নিলাম, ওই যৌগিক পদার্থের সংকেত দেখলাম কি, H2O, পানির সংকেত তো আমরা সবাই জানি, H2O লিখলাম। তারপর কি আছে, যৌগিক পদার্থের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহ, যৌগিক পদার্থ যেটা আমরা নিছি পানি, তো পানির মধ্যে কি কি পরমাণু আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। এই যে হাইড্রোজেন লিখলাম, এই যে হাইড্রোজেন, তারপর কি লিখলাম, অক্সিজেন। আমি হচ্ছে এই যে এখানে 1 লিখছি, এখানে 8 লিখছি, অর্থাৎ এই যে 1 এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এখানে এই যে অক্সিজেনের এই পাশে 8 লিখলাম, 8 হয়েছে কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আচ্ছা, আমরা পানির মধ্যে যে দুইটা বিদ্যমান পরমাণু, পরমাণু দুইটা পাইলাম। তারপরে আছে কি, প্রথমে আমরা কি লিখলাম, সংকেত লিখলাম, তারপর হয়েছে পরমাণু সমূহ লিখলাম, তারপর আমরা পারমাণবিক বল, এই যে পরমাণু সমূহের পারমাণবিক বল। আমাদের যে পানি, পানির মধ্যে দুইটা পরমাণু আছে, একটা হাইড্রোজেন আর একটা হয়েছে অক্সিজেন, তো হাইড্রোজেনের পারমাণবিক বল কত, 1, অক্সিজেনের পারমাণবিক বল 16, এই যে আমি এই দুইটা লিখলাম।
আচ্ছা, তারপর কি আছে? পারমাণবিক বল গেল, পারমাণবিক বলের পর কি আছে? যৌগিক পদার্থের আণবিক বল। আমরা আণবিক বল সম্পর্কে আলোচনা। এবার যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের আণবিক বল। যৌগিক পদার্থটা আমাদের কি ছিল? এই যে পানি ছিল। তো পানির মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তো হাইড্রোজেনের পারমাণবিক বল হতো 1, এই যে আমি লিখলাম 1, আর দুইটা আছে যে 2 দ্বারা গুণ করলাম, তারপর দিলাম প্লাস। তারপর হয়েছে অক্সিজেন, অক্সিজেন আছে একটা, অক্সিজেনের পারমাণবিক বল 16, এই যে 1 আর 16 গুণ করলাম, তারপরে দুইটা যোগ করবো। 2 × 1 মানে কি? 2, 1 × 16 16, তারপরে এই যে 2 আর 16 গুণ করলে 18। এই যে আমাদের যৌগিক পদার্থ পানি, পানির আণবিক বল পাইছি কত? 18। এবার আমাদের যৌগিক পদার্থ যেটা আছে, এই যে গ্লুকোজ, গ্লুকোজ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো গ্লুকোজের যে যৌগিক পদার্থ আছে, এই যৌগিক পদার্থটার সংকেত, যৌগিক পদার্থের সংকেত কি? C6H12O6, এই যে আমি লিখলাম গ্লুকোজের সংকেত। তারপর গ্লুকোজের মধ্যে যেগুলা মৌলিক পদার্থ আছে বা পরমাণু আছে, এই যে পরমাণু কি কি আছে? কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন আছে, এই যে আমি লিখলাম এই যে তিনটা। যৌগিক পদার্থের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই যে আমি এই পাশে আবার কার্বনের পারমাণবিক সংখ্যা দিছি, ও হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের হাইড্রোজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে কি গেল? গ্লুকোজের সংকেত গেল, গ্লুকোজের মধ্যে বিদ্যমান পরমাণু সমূহ গেল। এবার হয়েছে গ্লুকোজের বিদ্যমান পরমাণু সমূহের পারমাণবিক বল। গ্লুকোজের মধ্যে কি কি পরমাণু ছিল? কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল। তা কার্বনের পারমাণবিক বল হতো 12, তারপর হাইড্রোজেনের পারমাণবিক বল 1, অক্সিজেনের পারমাণবিক বল 16। তাহলে আমরা কি পেলাম? গ্লুকোজের মধ্যে বিদ্যমান তিনটা পরমাণুর পারমাণবিক বল পেলাম। এবং এখন কি, এই যে গ্লুকোজ, গ্লুকোজ যে যৌগটা, যৌগের মধ্যে পরমাণুর সংখ্যা কতটা? তো পরমাণু গুলো কি কি আছে? কার্বন আছে কয়টা? এই যে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 6টা। এটা হচ্ছে গ্লুকোজের মধ্যে বিদ্যমান পরমাণুর সংখ্যা। আচ্ছা, এরপর যে যৌগিক পদার্থ গ্লুকোজ যেটা নিছে আর কি, গ্লুকোজের পারমাণবিক বল না পারমাণবিক পরমাণু সংখ্যা পাইলাম। তারপর কি? আণবিক বল বের করতে বলছে। তো আণবিক বল আমরা কিভাবে বের করতে পারি? আগে তো একটা বের করছি, তারপর আমি এটা আবার করে দিছি। এই যে গ্লুকোজের আণবিক সংখ্যাটা লিখলাম C6H12O6, তার মানে আমাদের কার্বন আছে 6টা, কার্বনের পারমাণবিক বল 12, তার মানে 12 × 6। তারপর আছে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 12, 12টা, তো হাইড্রোজেনের পারমাণবিক বল 1, তো 1 × 12। তারপর অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক বল 16, আর অক্সিজেন আছে 6টা, তাহলে 6 × 16। তারপর এগুলো ক্যালকুলেশন করলে আসবে আমাদের 180। তাহলে আমাদের গ্লুকোজ যেটা, গ্লুকোজের আণবিক বল পাইছি। তো আমরা হচ্ছে দুইটা যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো হচ্ছে মানবদেহের মধ্যে বিদ্যমান, কি কি? গ্লুকোজ আর ওয়াটার বা পানি। এখন আমাদের আরেকটা আছে, আরেকটা যৌগিক পদার্থ কি নিছে? এই যে ইউরিয়া। তো ইউরিয়া একটা যৌগিক পদার্থ যেটা মানব দেহের মধ্যে বিদ্যমান আছে। তো ইউরিয়া যে যৌগিক পদার্থ, ইউরিয়া যৌগিক পদার্থের সংকেতটা আমি এখানে লিখলাম NH2CONH2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউরিয়ার যে যৌগিক পদার্থ, ইউরিয়ার সংকেত। তারপর ইউরিয়ার মধ্যে যে বিদ্যমান পরমাণু সমূহ, পরমাণু সমূহ লিখি, পরমাণু সমূহ কি আছে? হাইড্রোজেন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। এই যে ইউরিয়ার যে যৌগিক পদার্থটা, এই যৌগিক পদার্থের মধ্যে আমাদের এই 4টা পরমাণু বিদ্যমান। আচ্ছা, এই 4টা পরমাণু আমি এই যে বাম বাম পাশে পারমাণবিক সংখ্যা গুলো দিয়ে রাখছি, বা প্রোটন সংখ্যা। আচ্ছা, যাই হোক, তারপর তারপর ইউরিয়ার মধ্যে বিদ্যমান পরমাণু সমূহের পারমাণবিক বল। তো ইউরিয়ার মধ্যে যে পরমাণু সমূহ আছে, কি কি আছে? হাইড্রোজেন আছে, তা হাইড্রোজেনের পারমাণবিক বল 1, তারপর আছে কার্বন, কার্বনের পারমাণবিক বল 12, নাইট্রোজেনের পারমাণবিক বল 14, অক্সিজেনের পারমাণবিক বল 16। এই যে আমি 4টা পরমাণুর পারমাণবিক বল লিখছি, যেগুলো হচ্ছে গ্লুকোজের মধ্যে বিদ্যমান। তারপর কি আছে? পরমাণু সংখ্যা, গ্লুকোজের মধ্যে কার্বন পরমাণু আছে 1টা, সরি গ্লুকোজ না, এটা তো আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করতেছি না, এটা হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়ার মধ্যে আমাদের কার্বন পরমাণু সংখ্যা আছে 1টা, তারপর আছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা আছে 4টা, নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। এটা হচ্ছে গ্লুকোজের মধ্যে বিদ্যমান পরমাণু সংখ্যা। আর গ্লুকোজের, তারপর গ্লুকোজ যে যৌগিক পদার্থ আছে, যৌগিক পদার্থের আণবিক বল। তো আণবিক বল কিভাবে বের করতে আমরা তো জানি, আমি জাস্ট এখানে সংখ্যাটা লিখলাম NH2CO NH2। তারপর
নাইট্রোজেন আছে একটা, আর নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, এই যে 1 × 14 লিখলাম। তারপর হাইড্রোজেন আছে দুইটা, 1 × 2 লিখলাম। তারপর কার্বন আছে একটা, 1 × 12 লিখলাম। তারপর অক্সিজেন আছে একটা, তার মানে 1 × 16 লিখলাম। তারপর নাইট্রোজেন আছে একটা, 1 × 14 লিখলাম। হাইড্রোজেন আছে দুইটা, 1 × 2 লিখলাম। তাহলে এখানে এই যে এই ক্যালকুলেশনটা করলে যে আমাদের ইউরিয়া আছে, ইউরিয়ার আণবিক বলটা পাবো, এই যে আণবিক বল 60 বা 60, আমরা এটা পাইলাম আর কি। তাহলে আমরা তিনটা যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা করলাম, যেগুলো মানব দেহের মধ্যে বিদ্যমান, এবং তিনটারই যেগুলা যেগুলা চাইছে মানে অ্যাসাইনমেন্টে বা যে কাজগুলো চাইছে আমরা সবগুলাই ফিল আপ করছি। আচ্ছা, তারপর এই যে আমি লিখে রাখছি, এটা তো একটা প্রতিবেদন, তো প্রতিবেদন লেখার তো কিছু নিয়ম আছে, তো এখানে আমি এভাবে সাজিয়ে লিখছি। তো এখানে কি লিখছি, পরিশেষে বলা যায় যে এ সকল উপাদান সমূহের মধ্যে হাইড্রোজেন, না হাইড্রোজেন তো না, পানি এবং গ্লুকোজ আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, এবং ইউরিয়া যেটা আছে এটা আমাদের জন্য দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা উপাদান। তো এগুলোর মধ্যে যে আমরা এই দুইটা যথেষ্ট পরিমাণ দেহের মধ্যে থাকলে সমস্যা নাই, আবার এই যে এটা আছে ইউরিয়া, ইউরিয়া আমাদের দেহের জন্য যেহেতু ক্ষতিকর, তাহলে এটা এক্সট্রা পরিমাণ যদি থাকে, অতিরিক্ত পরিমাণ থাকে, তাহলে তো আমাদের দেহের জন্য ক্ষতিকর, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এগুলোর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ অতিরিক্ত ইউরিয়া গুলো দেহ থেকে বের করে দিতে হবে। তো আমরা যেগুলো মানব দেহের জন্য প্রয়োজন এগুলো দেহে রাখতে রাখার রাখা যাবে, বাট যেগুলো হচ্ছে ক্ষতিকর এগুলো খুব দ্রুতই বের করে দেওয়া এটাই মঙ্গলজনক। আচ্ছা, তারপর আমি কি লিখছি, যে এখানে নিবেদক, তারপর শিক্ষার্থীর নাম, তারপর বিদ্যালয়ের নাম, ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, আর প্রতিবেদনের শিরোনামটা কি দেওয়া আছে এটা তো দেওয়াই আছে, আর প্রতিবেদন জমা দানের তারিখ, অর্থাৎ আপনারা যে যেদিন হচ্ছে প্রতিবেদনটা জমা দিবেন ওই তারিখ। তাহলে আমরা কি করছি, অ্যাসাইনমেন্ট মোটামুটি যে প্রতিবেদনটা আছে, প্রতিবেদনটা একটা ফর্মুলা আমরা দেখলাম আর কি, একটা ধারণা নিলাম। তো তোমাদের জন্য একটা সাজেশন আছে কি, সাজেশনটা হচ্ছে আমার এটা হুবহু কপি না করলেই ভালো হয়, জাস্ট এটার থেকে ধারণা নিয়ে অন্য যে কোনো তিনটা, তো আমাদের মানব দেহে তো অনেকগুলা যৌগিক পদার্থ আছে, তো এই এই তিনটা ছাড়া তো অন্য আরো তিনটা নেওয়াই যেতে পারে, যেমন লিপিড আছে, প্রোটিন আছে, এগুলো তো নেওয়াই যেতে পারে। তো এইগুলা নিয়ে এইভাবে আলোচনা মানে এইভাবে আমার এটার মতো সাজাইয়া সুন্দরভাবে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখলে মোটামুটি অতি উত্তম ভাবে সিলেক্ট হবে, এবং পুরোপুরি মার্ক মানে সম্পূর্ণ মার্কসটাই পাওয়া যাবে।